যখন বহুদের ময়দানে ছড়ায় গেছে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন, মদিনা মুনাওয়ারার থেকে নারী দৌড়াইতেছিল, প্রতিমধ্যে একজনে ধরা বলছে তোমার স্বামী মারা গেছে, তোমার বাপ মারা গেছে, তোর বাপ বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আর একটু আগাইছেন তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে, রাত তোর বড় ছেলে বল আল্লাহর রাসূল কেমন আছে। আর একটু আগাইছে তো বলছে তোমার বাবা মারা গেছে, তোর বাবা বল আল্লাহর রাসূল কেমন আছে। আর একটু যাওয়ার পরে বলছে তোমার বড় ভাই মারা গেছে, তোর বড় ভাই বল আল্লাহর রাসূল কেমন আছে। পঞ্চম ব্যক্তির সাথে যখন দেখা হয়েছে বলছে আল্লাহর রাসূল ঠিক আছে, তো হাত উঠায়া দিছে, কেমন সাহাবী, কেমন আল্লাহর রাসূলের জন্য কুরবানি দিছেন। আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেছেন তো সাহাবী রাসূল উপর থেকে হাত উঠায়া বলতেছে আল্লাহ, এই চক্ষু যখন আল্লাহর রাসূলকে দেখতো তো শীতল হইতো, আজকে আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, আল্লাহ তুমি কি ভাববে না ভাববে, আমি চাই না এই দুনিয়ায় আর কাউকে এই চোখ দিয়া দেখো, তুমি আমার চোখ দুইটা নিয়ে নাও। বলতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয় নাই, সাথে সাথে অন্ধ হয়ে গেছেন। ও মেরে দোস্ত, সাহাবায়ে কেরাম কি কুরবানি না আমাদের জন্য দিছেন। আজকে আমার যুবক জানে না সাহাবাদেরকে, চিনে না। হায় রাগ হন না, আমি উলামা দাঁড় করাইয়া দিলে 100 সাহাবীর নাম দাঁড়ায় বলতে পারবে না, রাগ হন না পারবেন কেউ? 100 সাহাবীর নাম যদি বলতে বলি শুধু সেঞ্চুরি পুরা করে দিবেন যে 100 সাহাবীর নাম। উলামা 100 সাহাবীর নাম জানে না, যারা বুখারী পড়ে এরা 100 সাহাবীর নাম জানে না, অথচ বুখারীতে কয়েক হাজার সাহাবীর নাম আছে। কি হুজুর রাগ হয়ে গেলেন? সত্য না, সাহাবাদের নাম জানে না, কুরবানি জানে না, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহও চিনে না। শুধু বলি মোহাব্বত করি, মোহাব্বত, রাগ হয় না পায়ে হাত রেখা বলি, আমি কাউকে তীর মারার জন্য না, শুধু আমরা মুখে বলি মোহাব্বত করি। হায় হায় নবী তো আমাদেরকে এরকম মোহাব্বত করেন নাই যেরকম আমরা করি, নবীজি তো আরশে গেছেন আমাদেরকে ভোলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন, বলে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি মেয়েকে চাইতে আসি নাই, আমি চাচাকেও চাইতে আসি নাই, আমি আমার পরিবারকেও চাইতে আসি নাই, আমি আমার বংশ চাইতে আসি নাই, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। তো আল্লাহ বলছে এইখানে উম্মত, বলছে এর চেয়ে বড় সুযোগ তো আর পাওয়া যাবে না, আপনি পাশে আমি পাশে, আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি, আপনি বলতেছেন আমি শুনতেছি, আমি বলতেছি আপনি শুনতেছেন, এরকম সুযোগ তো আর জীবনে কখনো আসবে না, এইখানে উম্মত চাব না তো চাব কোথায়। তো আল্লাহর রাসূল যুক্তি দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম আমি নবিয়ে রহিম, কাইফা তুযাইয়ু আদিল উম্মা বাইনাল কারীম ওয়ার রহিম, দুইজন এক টেবিলে বসা, এইখানে যদি উম্মত বাঁচায় না নিতে পারলাম তো আর বাঁচাবো তো বাঁচাবো কোথায়। জান্নাতে একবার সুমধুর আওয়াজ উঠবে, বাদ্যযন্ত্রের আওয়াজ, জান্নাতি মাতালের মতো হয়ে বাহির হয়ে চলে আসবে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই মুসিকির আওয়াজ কোত্থেকে, এই জাদুময় আওয়াজ, বলছে তোমার উপরের জান্নাতে, বলছে কোন প্রোগ্রাম হইতেছে, বলে না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে, স্বামী স্ত্রী দুজন একসাথে বসলে করেটা কি, পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে এই আওয়াজ বাহির হইতেছে। জিজ্ঞাসা করবে এত বড় মর্যাদা পাইল কি কইরা, তো বলবে জাদা বিকা সুবহানাল্লাহ মারাতান ওয়াহিদা, তোমার চেয়ে দুনিয়ায় একবার বেশি সুবহানাল্লাহ পড়ছে। এই জন্য তো সুলাইমান আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছেন সুবহানাল্লাহ মারাতান ওয়াহিদা আযামু মিন মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বের চেয়েও দামি হলো একবার সুবহানাল্লাহ বলতে পারা। এইবার বোঝেন নিসবত, সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু শুধু এই সম্পর্কটা সাহাবায়ে কেরামের ভালোবাসার মহব্বতের নিসবত যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায় তাহলে হইতে পারে আল মারউ মান আহাব্বা, এই হাদিস অবশ্যই সত্য, নিঃসন্দেহে সত্য। কিয়ামতের দিন সাহাবাদের ঘেরের ভিতরে, এই জন্য কিতাবি কথা না, আমি আমার ভ্রমণের কথা বলতেছি,
সাহাবাদেরকে সারা দুনিয়া আল্লাহ ছড়াইলেন তো ছড়াইলেন কেন? সারা দুনিয়া আমাদের মাটির নিচেও দুই সাহাবীর কবর আছে, কাসেম ইবনে হুজাইফা উরওয়া ইবনে সাসা। চীনে দুই সাহাবীর কবর আছে, প্রসিদ্ধ যেটা আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক। সারা দুনিয়ায় সাহাবীদেরকে ছড়াইলেন কেন? কেননা সাহাবি যেখানেই সাহিত আছে ওইখান থেকে উঠবে সমস্ত মুসলমানরে একত্রিত করে ঝান্ডা হাতে নিয়ে কেয়ামতের মাঠের দিকে বাড়তে থাকবে। সাহাবায়ে কেরামকে যখন সামনে দেখবে তো অর্ধেক মাসলা এমনি হল হয়ে যাবে, মনে হয় বুঝাইতে পারি না। কেয়ামতের অর্ধেকের বেশি মাসলা কি হয়ে যাবে? এমনি দেখতেই সমাধান হয়ে যাবে। কেন সাহাবাকে যখন আগে দেখবে ঝান্ডা ওনার হাতে, আর ওনার পিছে যখন আমাদেরকে দেখবে তো ফেরেশতা এমনি সাইড হবে যে না এখানে হাত দেওয়া যাবে না। এইখানে ওরা আছে যারা আল্লাহ দেখে নাই, কিন্তু আল্লাহ যিনি দেখছে ওনাকে দেখছে। সাহাবি এটাই নাম, সাহাবির অর্থ এটা। সাহাবি আল্লাহ দেখে নাই, কিন্তু আল্লাহকে পাশে বসা যিনি দেখছেন ওনাকে যারা দেখছে ওনারাই সাহাবি। আল্লাহর রসুল আল্লাহকে পাশে বসে দেখছে, এই দুই চারে দূরত্ব আছে, এই তিন চারে দূরত্ব আছে, কিন্তু এত কাছে বসে দেখছেন। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম কাছে বসে দেখছেন আল্লাহকে যিনি কাছে বসে দেখছেন ওনাকে যিনারা দেখছেন ওনাদের নাম হলো, ওনাদের নাম হলো সাহাবি। সাহাবি ওনাদের নাম, আল্লাহ দেখেন নাই কিন্তু আল্লাহকে যিনি দেখছেন ওনাকে দেখছে। আল্লাহকে কে দেখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাশে বসা দেখছেন, পাশে বসা পর্দা ছাড়া দেখছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন আল্লাহর আল্লাহর রাসূল, বেহুশের মতো ছিলেন, পাশে বসা দেখছেন। চলেন আসল কথার দিকে চলা যাই। মানুষের পরিচয় অনেক জিনিস দ্বারা হয়, মানুষের পরিচয় অনেক জিনিস দ্বারা হয়, কিন্তু গভীরভাবে যদি কোনো ব্যক্তির পরিচয় নিতে হয় তাইলে কিন্তু সঙ্গীদের থেকে নিতে হয়, তার সঙ্গ কিরকম, সঙ্গ কিরকম। যেমন আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী তাহলে আমাকে চিনবে, আমার বন্ধুকে দেখো তাহলে আমাকে চিনবে। আমি কাকে বন্ধু বানাইছি? আমার বন্ধুকে। একে দিয়ে আল্লাহ পরিচয় দিতেছে, হুয়াল্লাযী। কোরআনে যত জায়গায় হুয়াল্লাযী আছে তত জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিছেন আল্লাহ। আবার আল্লাহ বন্ধুর পরিচয় দিতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি কে? তো আল্লাহ পরিচয় দিতেছে ওনার সাহাবীদেরকে, দেখো তো ওনাকে চিনবে, উনি কে? সাহাবীদের দ্বারা, সঙ্গীদের দ্বারা যারা ওনাকে দেখছে ওনাদের দ্বারা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিতেছে। কিয়ামত পর্যন্ত সকালের মানুষ মানুষের সামনে পরিচয় তুলে ধরতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে, আল্লাহ পরিচয় দিতেছেন আল্লাযীনা মাআহু, এর সঙ্গীদেরকে দেখো, এর সঙ্গীরা কিরকম, কিরকম সঙ্গী। তো সঙ্গীদের যদি বৃত্তান্ত সামনে না আসে তাহলে আল্লাহর রাসূল চিনা যাবে না। কেননা আরেকটা কথা বুঝাইতে চাইতেছি, আমরা কিন্তু সারা দিনে কয়েকবার আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, 6666 আয়াতের ভিতরে 1500 আয়াত হল সাহাবাদের সামনে। কত কত? 1500 আয়াত শুধু সাহাবাদের সামনে। প্রথম সূরা কোরআনের ভিতরে সূরা ফাতিহা,
আল্লাহ বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা চাই সিরাতাল মুস্তাকিম চাই। তো আল্লাহ নিজেই শিখাইয়া দিছেন সিরাতে মুস্তাকিম চাও বটে, কিন্তু কিরকম সিরাতে মুস্তাকিম, কাদের মতো চাও, পাবে কোথায়? তো আল্লাহ নিজেই শিখাইয়া দিতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কোরআন আমাদের সামনে নাজিল হয় না, সাহাবাদের সামনে নাজিল হয়েছে, না আমাদের সামনে নাজিল হয়েছে, সাহাবাদের সামনে নাজিল হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এইখানেও যদিও মুফাসসিররা তাফসীর করেন, চার ভাগে বিভক্ত করেন, কিন্তু যদি এমনি দেখা যায় তাহলে ওইখানে প্রথম দেখা যাবে সাহাবায়ে কেরাম। প্রথম যদি আপনি তাকান যে যাদের উপর এই আয়াত নাজেল হয়েছে, যারা এই আয়াত আল্লাহ রসুলের থেকে শুনছেন, তা আল্লাহ ইঙ্গিত করতে চাইতেছে হেদায়ত তো চাও, তাহলে কাদের মতো হেদায়ত চাও তোমরা? তা আল্লাহ নিজেই শিখায় দিছেন আনআমতা আলাইহিম। সাহাবা একরামের উল্লেখ প্রথম সুরার ভিতরেই আল্লাহ করছেন, মিনান নবিগিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন। যদি দেখেন তাহলে মিনান নবিগিন সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন তিনোটার মেসদাকি সাহাবা একরাম। সাহাবা একরাম হইয়া কারো উপরে আসলে আসছে, আর ওটা যদি বাদ দিয়া দেওয়া হয় তাহলে কারো উপরে আর তিনোটার মেসদাক আসবে না, তিনোটার পরিচয় আর কারো উপরে আসবে না। জানি না উলামা একরাম সত্যায়িত করবে কিনা, যে মিনান নবিগিন নবীদেরকে রাখেন সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া সালিহিন, তিনজনের সাহাবাদের উপর থেকে গড়াইয়া আমাদের উপরে আসছে। সাহাবাদেরকে সরাইয়া দিলে আর আমাদের উপরে এটা আসবে না, আমরা এটা পাবো না, না সিদ্দিক হব, না সালেহীন হব, না সুহাদা হব। কেন? ওনারা আগে হইয়া দেখাইছেন যে সিদ্দিক হয়তো কিরকম হয়, সলে হয়তো কিরকম হয়, সুহাদা হয়তো কিরকম হয়, ওনারা আগে হইয়া দেখাইছে। প্রথম সুরায় যেরকম আল্লাহ সাহাবাদের কথা বুঝিয়েছেন, সর্বশেষ সুরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই তিন নাস যদি দেখেন তো এইখানেও সর্বপ্রথম আল্লাহ সম্বোধন করছেন কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব। মানুষ বলতে আসল মানুষ, যারা মুসলমানও আছে গায়ের মুসলিমও আছে, কিন্তু যাদের উপর এই আয়াত নাজেল হইতেছে এইখানেও যদি দেখা যায় তো এইখানেও প্রথম দেখা যাবে সাহাবায়ে কেরাম এটার মুখাতাব। রবকে যদি রব মানে তাহলে সর্বপ্রথম যে মানছে সেই সাহাবায়ে কেরাম রব মানছে, আর কেউ রব মানে না। রব যদি মাইনা থাকে তাহলে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম না দেইখা রব মানছে, আল্লাহর রসুলের কথা শুনা রব মানছে। মালিক আল্লাহকে যদি বাদশা কেউ মাইনা থাকে তাহলে সাহাবা সর্বপ্রথম বাদশা মানছে। ইলাহ যদি মাইনা থাকে আল্লাহকে, জানি না এত কঠিন কথা বুঝবেন কিনা, ইলাহ যদি মাইনা থাকে তো সর্বপ্রথম সাহাবা মানছে, আর কেউ মানে না। এই জন্য কোরআনের শেষ সুরায়ও সাহাবা, প্রথম সুরায়ও সাহাবা। আর আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরিচয় দিছেন সাহাবা দিয়া। এই জন্য বলতেছিলাম যে যেই নিষ্পটটা সবচেয়ে বেশি কাজে লাগবে সব নিষ্পট শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আল্লাহর রসুল আর সাহাবাদের নিষ্পত এটা দুনিয়াতে কাজে আসুক আর না আসুক, কিন্তু মরার পরে এটা কাজে আসবে এটাতে কোনো সন্দেহ নেই। কি আপনাদের সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ নাই, কারণ আল্লাহর রসুলকে সাহাবা ছাড়া চিনার কোনো রাস্তা নাই। সাহাবারা যে কোরবানি দিছেন আল্লাহর রসুলের জন্য, যে কোরবানি দিছেন আমাদের পর্যন্ত দিন পৌঁছানোর জন্য, যদি বাবেন তাইলে বলি বাপতে হবে, এখন পর্যন্ত হিজরত হয় নাই, চার সাহাবি বাংলাদেশে চলে আসছে,
কয় সাহাবি তারিখ উঠান এখনো হিজরত হয়নি আল্লাহর রাসূল স্টিল নাও মক্কাতে চার সাহাবি বাংলাদেশে চলে আসছে কুরবানি কিরকম যাদের দুইজনের কবর এই মাটির নিচে এখনো ইতিহাস বিদ্রা বললেন আছে আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুযাইফা উরওয়া ইবনে সাসা দুইজন এইখানেই কবরে আছে মাটির নিচে আছে দুইজন এখান থেকে চীনে গেছেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর কবর চীনে চীনি তারিখের ভিতরে আছে চীনের তারিখ বর্তমান তারিখ না ইতিহাস না চীন মুসলমানদের আন্ডারে ছিল চীনের তারিখের ভিতরে আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মাস চইলা ওইখানে গেছেন দীর্ঘ একটা সময় থাকার পরে যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছছেন আবার 18 মাস চলার পরে মদিনা মুনাওয়ারায় পৌঁছছেন বাবে মদিনা দিয়া যখন ঢুকতে ছিলেন তো সাহাবি রাসূলের সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছে আল্লাহর রাসূল কেমন আছে তো বলছে ইনতাকালা ইলা জাওয়ারি রাহমাতিল্লাহ যাকে দেখার জন্য 18 মাস পরে আসছেন 18 মাস চইলা বলেন বুকের অবস্থা ছিল তো ছিল কি রকম তো রওজায়ে আথারে যায় যখন সালাম দিয়া ঘুমায় পড়ছেন ক্লান্তির কারণে তো স্বপ্নে আল্লাহর রাসূল আয়েশা বলছে মা বাস্তুকা লিতারজিয়া ইয়া আবু ওয়াক্কাস আবু ওয়াক্কাস ফিরত আসার জন্য তো তোমাকে পাঠাই নাই ফিরত আসার জন্য পাঠাই নাই ওইখান থেকে উঠছেন আবার চীনে আসছেন 18 মাস চলা মসজিদ বানাইছেন এখনো মসজিদের সামনে নিজের হাতের লেখা আছে মসজিদ মুস্তাকিলার রাসূল আমি দেখা আসছি আপনারা দেখা আসতে পারেন এখনো লেখা আছে ওই মসজিদ যে আল্লাহ রাসূলের জন্য পাগল পাশেই কবরটা রাখা আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠান তো আল্লাহর রাসূল সাথে হাঁটতে ছিলেন বিদায় হজের আগে দিয়া হাঁটতে ছিলেন তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে ছিলেন তো আল্লাহর রাসূল চোখে পানিও ঝরতে ছিল তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে আতাব কি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমি তো ফিরে আসবো কয়েকদিন পরে তো আল্লাহর রাসূল বলছে ইন্নী উহিব্বুকা ইয়া মুআয আমি তোমাকে বড় ভালোবাসি কিন্তু মাস কাদি কেন জানো লম্মা তারজে তামুরু আলা কবরি তুমি যখন ফিরে আসবে তো আমার কবরের পাশ দিয়া যাবে আমাকে পাবে না বলেন দিলে ওই সময় লাগছে তো লাগছে কি রকম কিন্তু আল্লাহর রাসূলের দ্বীন তরিকা লাইফস্টাইল জিন্দেগি আদর্শ সারা দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে ছড়াইতে হবে এই জন্য হায় হায় এটা বর্ণনা দেওয়া যায় না মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছেন তারজি ওয়ালাকিন তামুরু আলা কবরি মাস তুমি নিঃসন্দেহে ফিরে আসবে কিন্তু যেদিন ফিরে আসবে ওদিন আমার কবরের পাশ দিয়া যাবে কিন্তু দিলে লাগছে তো লাগছে কি রকম যখন উনি ফিরে আসে আমি শর্ট করতেছি সালাম দিয়া যখন কবরের পাশ দিয়া যাইতেছেন তো চিৎকার দিয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ রাজা আমাস ওয়ামুরু আলা কবরি ইয়া রাসূলুল্লাহ মাস ফিরে আসছে আপনার কবরের পাশ দিয়া যাইতেছে একটু তাকায় দেখেন না হায় 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 আজকে আমরা সাহাবা চিনি না সাহাবা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনা দুষ্কর সাহাবা সরায়া দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পরিচয় দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম এই জন্য বলতে চাই হওয়া উচিত ছিল দুইটা জিনিস হওয়া উচিত ছিল আমাদের সমাজে প্রত্যেক গলি গলি হওয়া উচিত ছিল একটা হলো দুই থেকে তিনটা জিনিস হওয়া উচিত ছিল কিন্তু আফসোস এই পোস্টারগুলা দেখলে মনের ভিতরে বড় ব্যথা লাগে কোথাও লেখা ইসলামী সম্মেলন কোথাও লেখা ওয়াজ মাহফিল কোথাও লেখা তাফসীর মাহফিল হওয়া উচিত ছিল প্রত্যেক গলি গলি শানে রিসালাত সীরাতুন নবী শানে সাহাবা
কিরদারে সাহাবা, সাহাবা কি কইরা গেছেন, আমাদেরকে কি দিয়া গেছেন, আপনাদেরকে একটা দুইটা কাহিনীতে আমি নিয়ে যাব, কি দিয়া গেছেন, কি কুরবানি ওনারা দিছেন। শানে ওলামা, শানে ওলামা হওয়া দরকার ছিল, ওলামাদের মর্যাদা কি, কিরদারে ওলামা, ওলামাদের কাজ কি, এইগুলো হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের যেইখানেই যাই, যেই ব্যানারের উপরেই চোখ বুলাই, তো দেখা যাবে ইসলামী মহাসম্মেলন, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, যার কারণে আমাদের যুবকরা দুই চারজন সাহাবি ছাড়া কারো নাম জানে না, সাহাবাদের কোরবানি জানে না, কি করছে ওনারা আল্লাহ রসুলের জন্য, কি কোরবানি দিছেন আল্লাহ রসুলের জন্য। হায় হায় হায়, হাজারো তলোয়ার দাঁড়ায় আছে, হাজারো তলোয়ার বাহির হবে আর সম্মিলিত ভাবে টুকরা টুকরা করবে, কিন্তু ওর ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় ঘুমায় আছে, বিনা দ্বিধায় ঘুমায় আছে, আল্লাহর রসুলের জায়গায় ঘুমায় আছে। হায়, দুনিয়ার কেউ হইলে এটা সহ্য করতে পারত না। একটা কাহিনী মনে উঠলো, আমরাও মাঝে মাঝে ভাবি ওই জমানায় থাকলে আমরাও সাহাবাদের মতো হইতাম, ঠিক না, কি বলেন, ওনাদের মতো হইতাম, খোদার কসম না, আমরা হইলে মুনাফেক হইতাম, মুনাফেক। ওই জমানার এই জমানার কুতুব যদি ওই জমানায় হইতো তাহলে মুনাফেক হইতো, কুতুব হইতো না। সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহির কথা, বেলায়েতের ভিতরে, তরিকতের ভিতরে, তাসাউফের ভিতরে আমিরুল মুমিনিন হইলেন সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাই, সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাই আমিরুল মুমিনিন, আউলিয়াদের শুরু ওইখান থেকে। হায় হায়, সারা দুনিয়ার মানুষ যদি সুফিয়ানে সাউরি হয়ে যায়, নারী পুরুষ সব নির্বিশেষে, তো সুফিয়ানে সাউরির কথা, আহ সাহাবায়ে কেরাম তো দূরের কথা, দূরের কথা, দূরের কথা, দূরের কথা, ওনাদের ঘোড়ার নাকের ভিতরে যে ধুলা লাগছে ওই ধুলার মর্যাদা সমান হবে না। আপনি আর আমি ভাবি ওই জমানায় হইলে সাহাবি হয়ে যেতাম, ঠিক না, না না, আল্লাহ এহসান করছে এই জমানায় আপনাকে আমাকে পাঠাইছে, যে যেই সময়ের যোগ্য ওই সময় আল্লাহ তাকে পাঠায়, ওই সময় থাকলে কাহিনী বলে দেখছে, কেউ বলছে আমি সাহাবি হইতাম, তো রাত্রে স্বপ্নে দেখতেছে আল্লাহর রসুল গাড়িতে আসতেছে পাহাড়ের উপর দিয়া, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবে, কিন্তু মধ্যখানে এতটুকু ফাটল যে একটা মানুষ শুতে পারে, এইখানে যদি শুয়া পড়ে তাইলে গাড়িটা ঠিক মতো চলে যাবে, আর যদি না শুইলো তাহলে গাড়িটা হয়তো পাহাড় থেকে পড়া যাবে, তো যে বাপসে আমি সাহাবি হইতাম তাকে সাহাবায়ে কেরাম বলছে তুমি শুয়া যাও, আল্লাহ রসুল বেঁচে যাবে, তো গড়ি মসি করতেছিল, আরেক সাহাবি গাড়ির থেকে জাম্প দিছে আর ওই জায়গায় শুইছে, আল্লাহ রসুল চলে গেছে। হায়, আবু দোজানার মতো সম্ভব, আবু দোজানা সম্ভব, আল্লাহর রসুলের দিকে বুক দিয়া, কাফেরের দিকে পিঠ দিয়া, কোমর দিয়া সমগ্র তীরগুলাকে ফিরাইতেছেন, কেউ বলতেছে আবু দুজানা তুই পিঠ কেন দিলি ওই দিকে, বুক দিলে না বসতাম, আল্লাহর রসুলকে ভালোবাসিস, তা আবু দুজানা বলতেছিল শোন শোন আমি এটা কোনোদিন সহ্য করব না যে আমার পিঠ আর আমার পিছন আল্লাহর রসুলের দিকে হোক, এটা আমি কোনোদিন সহ্য করব না, এই জন্য কাফেরের দিকে পিঠ আর আমার পিছন দিছি, আল্লাহর রসুলকে সিনা দিছি, আল্লাহর রসুলকে পিঠ দিব এটাও আমি সহ্য করতে পারি না। তীরে ছালনি হয়ে গেছে আবু দুজানা, আল্লাহর রসুলকে বাঁচাইছেন, আল্লাহর রসুলকে, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত এরকম ছিল। কিতাবে আছে যখন উহুদের ময়দানে ছড়ায় গেছে যে আল্লাহর রসুল শহীদ হয়ে গেছেন, মদিনা মুনাওয়ারার থেকে নারী দৌড়াইতেছিল, প্রতিমধ্যে একজনে ধরা বলছে তোমার স্বামী মারা গেছে, তোমার বাপ মারা গেছে, তোর বাপ বল আমার আল্লাহর রসুল কেমন আছে, আর একটু আগাইছেন তো বলছে তোমার বড় ছেলে মারা গেছে, রাত তোর বড় ছেলে বল আল্লাহর রসুল কেমন আছে,
আর একটু আগাইছে তো বলছে তোমার বাবা মারা গেছে তোর বাবা বল আল্লাহর রাসূল কেমন আছে আর একটু যাওয়ার পরে বলছে তোমার বড় ভাই মারা গেছে তোর বড় ভাই বল আল্লাহর রাসূল কেমন আছে পঞ্চম ব্যক্তির সাথে যখন দেখা হয়েছে বলছে আল্লাহর রাসূল ঠিক আছে তো হাত উঠায়া দিছে কেমন সাহাবী কেমন আল্লাহর রাসূলের জন্য কুরবানি দিবেন আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেছেন তো সাহাবী রাসূল উপর থেকে হাত উঠায়া বলতেছে আল্লাহ এই চক্ষু যখন আল্লাহর রাসূলকে দেখতো তো শীতল হইতো আজকে আল্লাহর রাসূল দুনিয়াতে নাই আল্লাহ তুমি কি ভাববে না ভাববে আমি চাই না এই দুনিয়ায় আর কাউকে এই চোখ দিয়া দেখো তুমি আমার চোখ দুটো নিয়া নাও বলতে দেরি দোয়া কবুল হইতে দেরি হয় নাই সাথে সাথে অন্ধ হয়ে গেছেন ও মেরে দোস্ত সাহাবায়ে কেরাম কি কুরবানি না আমাদের জন্য দিয়েছেন আজকে আমার যুবক জানে না সাহাবাদেরকে চিনে না হায় রাগ হন না আমি উলামা দাঁড় করায় দিলে 100 সাহাবীর নাম দাঁড়ায় বলতে পারবে না রাগ হন না পারবেন কেউ 100 সাহাবীর নাম যদি বলতে বলি শুধু সেঞ্চুরি পুরা করে দিবেন যে 100 সাহাবীর নাম উলামা 100 সাহাবীর নাম জানে না যারা বুখারি পড়ে এরা 100 সাহাবীর নাম জানে না অথচ বুখারিতে কয়েক হাজার সাহাবীর নাম আছে কি হুজুর রাগ হয়ে গেলেন সত্য না সাহাবাদের নাম জানে না কুরবানি জানে না যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহও চিনে না শুধু বলি মোহাব্বত করি মোহাব্বত রাগ করেন না পায়ে হাত রাখা বলি আমি কাউকে তীর মারার জন্য না শুধু আমরা মুখে বলি মোহাব্বত করি হায় হায় নবী তো আমাদেরকে এরকম মোহাব্বত করেন নাই যেরকম আমরা করি নবীজি তো আরশে গেছেন আমাদেরকে ভোলেন নাই আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কি চাইতে আসছেন বলে লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস আমি মেয়েকে চাইতে আসি নাই আমি চাচাকেও চাইতে আসি নাই আমি আমার পরিবারকেও চাইতে আসি নাই আমি আমার বংশ চাইতে আসি নাই আসআলুকা উম্মতি আমি উম্মত চাই তো আল্লাহ বলছে এইখানে উম্মত বলছে এর চেয়ে বড় সুযোগ তো আর পাওয়া যাবে না আপনি পাশে আমি পাশে আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখতেছি আপনি বলতেছেন আমি শুনতেছি আমি বলতেছি আপনি শুনতেছেন এরকম সুযোগ তো আর জীবনে কখনো আসবে না এইখানে উম্মত চাবো না তো চাবো কোথায় তো আল্লাহর রাসূল যুক্তি দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়ুর রহিম আপনি রব্বে কারীম আমি নবী রহিম কাইফা তুযাইহু আদিল উম্মা বাইনাল কারীম ওয়ার রহিম দুইজন এক টেবিলে বসা এইখানে যদি উম্মত বাঁচায় না নিতে পারলাম তো আর বাঁচাবো তো বাঁচাবো কোথায় তো আল্লাহ বলতেছে বন্ধু কসমতুল কিয়ামতা কিসমাইন আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আনতা তাকুল উম্মতি কিয়ামতের মাঠে আপনি একাই হবেন 312 জন রাসূলও হবে না 16 লক্ষ নবীও হবে না কেউ উম্মতের নাম নিবে না এমন কি মার নামও নিবে না বাবার নামও নিবে না শুধু সবাই নাফসি নাফসি বলবে আমি জানি কিয়ামতের দিন আপনি একা উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন উম্মতি রব্বি উম্মতি উম্মতি তো বন্ধু শুনেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশাহ আপনি সালতোতা সাফি তুসাফা ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো আপনি মঞ্জুর আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব লা ইউখজি কাফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত তো দূরের কথা কপালে ভাঁজ আসতে দিব না আপনার উম্মতের ব্যাপারে শুধু এখানেই তো শেষ না টানলে অনেক রাত্রে এটার ভিতরে চলে যাবে আমি শানে রেসালত শুনাইতে আসি নাই যদি হইতো তাহলে শুনাইতাম সারা রাত গোড়া ফতেহাবাদের মানুষকে শুনাইতাম যে আল্লাহ কোন রাসূল দিছে উনি আমাদের জন্য কি করছেন আর আমরা ওনার জন্য কি করতেছি আমরা এতটুকুই করি ভালোবাসি যুবক তো কোনোদিন এটা কয় না যে আমি ভালোবাসি এটাই বলে কিন্তু এটা তো বলে না যে জানের চেয়ে আল্লাহর রাসূলের কেরিয়ার আমার কাছে প্রিয় আল্লাহর রাসূলের আদর্শ প্রিয় আল্লাহর রাসূলের জীবন প্রিয় হায় হায় আমি তো বলতে বাধ্য এখন যার ইশারায় ভাগ্য খোলে তার জীবনে কি খুলবে এবার বাইবা দেখেন শুধু ইশারা করলে ভাগ্য খোলে ইশারা করলে আল্লাহর রাসূল কুই সবকে ইশারা করছেন তাও মুর্দা জীবিত না তার ভাগ্য এমন খোলা খুলছে সে জীবিত হয়ে মাথা উঁচা করে পুরো আরবি ভাষায় বলতেছে লাব্বাইক
খেজুর শুকনা খেজুর গাছ কানতে কানতে নিডাল হয়ে যায়, নিডাল শুধু পিঠের ছোঁয়া পায় না, ছোঁয়া ছোঁয়ার থেকে বঞ্চিত হয়ে গেছে। তো শুকনা খেজুর গাছ কানতে কানতে আল্লাহ রসুলকে মেম্বর থেকে নামায় আসছে, নিয়ে আসছেন। আমি তো বলি খেজুর গাছ মানে এটাই বলতে ছিল, হায় কে আসলো যে মেম্বর বানায় দিল, হায় কে আসলো যে মেম্বর বানায় দিল, কে আসলো যে আমার কপাল থেকে সৌভাগ্য ছিনায় নিল, এ কোথ থেকে আসলো মেম্বর আবিষ্কার করলো, আমি পিঠ পাইতাম আল্লাহ রসুলের ছোঁয়া পাইতাম আমাকে বঞ্চিত করে দিল। মনে হয় এইগুলা বলতে বলতেই আমরা যেরকম মারা গেলে আপনজন বিলাপ করে কানতে থাকি, বিভিন্ন কথা বইলা কানতে থাকি, আমার মনে হয় খেজুর গাছে এগুলা বইলা বইলেই কানতে ছিল। আর আল্লাহ রসুল আসতে বাধ্য হয়েছেন, তার উপরে হাত রাখছেন, সান্ত্বনা দিছেন, এমনকি ওয়াদা দিছেন জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো। যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যার ইশারা লাগলে ভাগ্য খোলে। মেরে দোস্ত ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামকে যদি বাদ দিয়া দেন, মধ্যখান থেকে সরায় দেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনা যাবে না। আপনি চিনবেন তো চিনবেন কি করে, নুসির তুদের রবে মাসিরাতা সাহার। আমি যেরকম মাঝে মাঝে প্রশ্ন করি বয়ানের ভিতরে যে আল্লাহ তোমাকে চিনবো তো চিনবো কি করে, লা তারাকাল উয়ুন তোমাকে তো চোখেই দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন দেন দারুনায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না, তোমাকে চিনবো তো চিনবো কি করে। তা আল্লাহ বলছে আমাকে চিনতে হবে না, আমার বন্ধুকে চিনলেই হবে। কোরআন বলছে কোরআন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলা দিছেন আমাকে চিনতে হবে না, মেনে নিলাম তোমাদের প্রশ্ন, আমি ধরা ছোঁয়ার বাহিরে, আমি দেন ধারণায় আসি না, আমার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমার বন্ধুকে তো দেখা যায়, আমার বন্ধুটা তো শোনা যায়, আমার বন্ধুকে মানো তাইলেই হবে। ঠিক তদ্রূপ সাহাবা যদি বাদ দিয়া দেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনা যাবে। আল্লাহ পরিচয় দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতে হলে মেরে দোস্ত সাহাবায়ে কিরাম লাগবে, কেননা ওনারাই কুরবানি দিছেন, যেই কুরবানি আমরা ভাবতেও পারি না। এই জন্যই তো আল্লাহ রসুল বলতে বাধ্য হয়েছেন, তোমরা যদি সাহাবারা যদি এক মুঠ দিয়া থাকে আল্লাহর জন্য, এক মুষ্টি, মুষ্টি বোঝেন এতটুকু মুদ্দা আহাদি এক মুষ্টি, আর তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ শোনো সৎকা করো, তাইলো তাদের এক মুষ্টি পর্যন্ত পৌঁছতে পারবে, পৌঁছতে পৌঁছতে উহুদ পাহাড় দেখছেন, যা দেখা আসেন উহুদ পাহাড় উঁচা কতটুকু, উহুদ একটা পাহাড় না নাম না, হ্যাঁ পর্বত মালার নাম উহুদ মালা বোঝেন, অনেকগুলো পাহাড় দিয়া গাইথা একটা পাহাড় হয়েছে ওইটার নাম হলো উহুদ। 21 কিলোমিটার লম্বা, কত 21 কিলোমিটার, যেখানে যায় হাজিরা দেখে ওইখান থেকে মদিনার এয়ারপোর্ট পর্যন্ত পুরাটা হলো উহুদ পাহাড়, এটা হলো পর্বত মালা, পাহাড় দিয়ে একটা মালা গাচ্ছেন আল্লাহ, ওটার নাম হলো উহুদ পাহাড়। আর পাহাড় যতটুকু উপরে থাকে এতটুকু ভিতরে থাকে, এটা হলো পাহাড়ের থিওরি, কেননা এটা দিয়ে আল্লাহ প্যারাক বানাইছেন, প্যারাক প্যারাক কিন্তু উপরে যতটুক থাকে এর চেয়ে বেশি ভিতরে থাকে, নাইলে প্যারাক কিন্তু কি হয় না, মজবুত হয় না। তাইলে বোঝেন উহুদ পাহাড় পরিমাণ শোনো যদি কেউ সৎকা করে সাহাবাদের এক মুষ্টি পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য চলেন শেষ জায়গায় চলে আসি, আর লম্বা করতে চাই না, বিদায় সাহাবাদের জীবনী পড়া চাই আপনাকে, সাহাবাদের জীবনী দুই এক ঘন্টা এক ঘন্টায় বলা যাবে না, পড়া চাই সাহাবাদের জীবনী, এদের আদর্শ পড়া চাই। শুধু শুধু আল্লাহ রাসূল বলেন নাই, আমার কথা সত্য, আমার কথার প্রমাণ নিয়ে আসতেছি যে সাহাবা বাদ দিলে আল্লাহর রাসূলকে চিনা যাবে না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলতে বাধ্য হয়েছেন বি আইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম,
بأيهم اقتديتم اهتديتم যার অনুসরণ অনুকরণ করবে, যার পদঙ্কনে তুমি চলবে, যার পদ অনুসরণ করবে, ইহতাদাইতুম হেদায়েত চাইতে হবে না, হেদায়েত পুরা ঈশা তোমার গলায় বসবে, আল্লাহ মালা পড়ায় দিবে হেদায়েত। এই জন্য সাহাবায়েদের জীবনী পড়া উচিত, পাওয়া যায় বাংলায়ও পাওয়া যায়, বিভিন্ন ভাষায় পাওয়া যায়, সাহাবাদের সহি জীবনী আছে, আমাদের ওলামায়ে কেরাম লেখছেন, তালাশ করলে আপনি পাবেন, ছোট বড় অনেক পাবেন যারা সাহাবাদের জীবনী লেখছেন। যেরকম হায়াতে আউলিয়া লেখা হয়েছে, এরকম হায়াতে সাহাবাও লেখা হয়েছে, সাহাবাদের জীবনীও আছে বাংলাতে, হায়াতু সাহাবা বাংলা হয়েছে, তিন বলিয়ামে পাওয়া যায়, আবার এক বলিয়ামেও পাওয়া যায়। আনেন সাহাবাদের জিন্দেগি পড়েন, এরা হলো মডেল, মডেল সোয়া লক্ষ মডেল আল্লাহ তৈরি করছেন। কিয়ামতের সকাল পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করে মডেল তৈরি করছেন, সবার জন্য মডেল আছে। এখন যদি কেউ বলে যে আমার জন্য মডেল, আমি তো টাকার পাহাড়, আমার জন্য মডেল আর কে, তো আপনি কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যায়, ওই দিন ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? আপনার বাংলাদেশের এবার বাজেট হয়েছে কত? 6 লক্ষ কোটি টাকা। বাঙ্গারি আছে লোকে, বাঙ্গারি বাঙ্গারি বোঝেন, কিছু আরো সাথে আছে, আমিও ওনার বাঙ্গারি গুলা বললাম না। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ রাইখা গেছেন, ক্যাশ জীবনে কয়েকবার পুরো সম্পদ সৎকা করে দিয়েছেন। আল্লাহ রাসূল মুস্কি হাসছে আর বলছে, আব্দুর রহমান যত সৎকা করবে তত বাড়বে, বাড়বে, তুমি কমাইতে চাইতেছো কমবে না, এই জন্য বাড়ছেই বাড়ছে। আর বাড়বে না কেন? ওনার আম্মার হাতে মুকুট দিয়ে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে, ওনার আম্মা দায়ী ছিল, দায়ী শেফা ছিল ওনার আম্মার নাম, আল্লাহর রাসূল ওনার আম্মার হাতের উপর দিয়ে দুনিয়াতে আসছেন, প্রথম ঠেলাই সব বরকত নিয়ে আসছেন। কেমন বরকত! যদি বরকত না হইতো তাহলে হালিমা সাদিয়ার যে গাদা গাদা যেটার উপরে করে আল্লাহ রসুলকে নিয়ে গেছিলেন হালিমা সাদিয়া, বসতে দেরি, ওলামায়ে কেরাম তো বাকিটি বলে, আমি একটা বলি, যখন বৈশা হালিমা সাদিয়ার গ্রামের দিকে মুখ করছে তো গাদা ঘুরা কাবার দিকে হয়ে গেছে, প্রথম এক সেজদা লম্বা, হালিমা বলে, গাদা তোর হইলো তো হইলো কি, তুই সেজদা করতেছিস কেন বাইতুল্লাহর দিকে? লম্বা সেজদার পরে ওরছে তো আরেকটা সেজদা, আবার লম্বা দ্বিতীয় সেজদা, আবার ব্রেন, আমারও ব্রেন, ওরও চিন্তা আমারও চিন্তা, আকাশ পাতাল পার্থক্য। আমি আমারটাই বলি, আপনাদেরটা বলি না, ওরও চিন্তা আর আমারও চিন্তা। 13 বৎসরের ছেলে 6 মাসে পুরা কমরু আইল্যান্ড কে মুসলমান বানিয়ে, 6 মাস পরে মারা গেছেন, কবর এখনো আমি দেখে আসছি আমার এই দুই চোখে, 12 মহাসাগরের পানি বৎসরে একদিন উপরে ওঠে আর এই কবরের সাথে এসে বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি এরকম করে কেন, বলে আমরা বলতে পারি না। তা আমি বলছি কিতাবে পাই নাই কিন্তু আমার বিবেক বলে, বলছে কি বলে তোমার বিবেক? আমি বলি যে আমার বিবেক বলে 12 মহাসাগর মনে হয় আল্লাহর কাছে বলে, আল্লাহ মদিনা মুনাব্বারায় যে রওজায় আথারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। এইখানে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, যার সাথে রসুলের সম্পর্ক, যার নামও রসুলের নামের নাম, আয় আল্লাহ আমাকে কমসে কম একবার বৎসরে অনুমতি দাও এই কবরে চুমা খাই, আমি মদিনার চুমার স্বাদ মিটাইতে চাইতেছি, বলতে দেরি, মাথায় উঠাইতে দেরি করে নাই। বলছে মুফতি তুমি এটা কোত্থেকে বাহির করলা? আমি বললাম কিতাবই কথা না, আমার বিবেক বলে, আমার মন বলে, আমার মহাব্বতের আবেগ বলে, যে 12 মহাসাগর মনে হয় বৎসরে একবার উঠা চুমা এই জন্যই খায়। হায় হায় হায়, আপনাদেরকে কেমনে বুঝাবো এদের কোরবানি, চলেন একটা দিয়ে যদি বোঝেন। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন, দুনিয়ার যত দামি পারফিউম আছে, যত সুগ্রান হোক না কেন, ওই কবরে নিয়া যান, কবরে নিয়া যান, মৌতার ময়দানে ওই কবর আছে, যায়েদ ইবনে হারেসা
জাফর ইবনে আবু তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজনের কবর রাখা আছে। জন দুনিয়ার যত দামি পারফিউম নিতে পারে, ওই কবরে ছিটাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি হবে না, ওই সুঘ্রাণ আপনার নাকে আসবে না, ওই কবর থেকে যে সুঘ্রাণ ওইটাই আপনার নাকে বাড়ি খাবে। আমি আমি নিজের নাকে ওই বাড়ি খাওয়াই আসছি, আমি ওই রওজা কবর দেখা আসছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক কিছু দেখাইছে, এখনো আমি কোন সেন্ট ব্যবহার করি না, যদিও করি তাহলে মনে হয় যে হাওয়ায় উড়া যায়, ওই ঘ্রাণ এসে আমার নাকের সাথে সাথে বাড়ি খায়। যদি লাগাইলি তো এটা লাগাইলি কি, তোর নাকে তো ওই ঘ্রাণ বাড়ি খাওয়া আছে, লাগা আছে, তুই আবার সুঘ্রাণ কেন শুনতে যাস? যেরকম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটি দিতেছিলেন আল্লাহর রাসূলের রোজায় আথারে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলতেছেন, আতুসি তুরাব আলা রাসূলিল্লাহ, ইয়া আব্বাস, ও আব্বাস, আল্লাহর রাসূলের কবরের উপরে মাটি দিতেছো। তারপরে চিৎকার দিয়া বলছিলেন, ইয়া মান শাম্মা সুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, এই মাটি যে একবার নাকে লাগাইছে দুনিয়ার আখেরাতে কোন ঘ্রাণ তার কাছে ঘ্রাণই মনে হবে না, এটাই সত্যি। এই জন্য আসেন সাহাবাদের জিন্দেগি পড়ি, আদর্শ পড়ি, ক্যারিয়ার পড়ি, একজনেরটা মাইনা নেন, একজনেরটা গ্রান্টি দেওয়া আছে, সব দেওয়া আছে, সিল মোহর মারা আছে, আল্লাহর রসুল মারেন নাই, আল্লাহর পক্ষ থেকে সিল আপ করে নিয়ে আসছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, আল্লাহর রসুল নিজে বলছেন, আল্লাহর রসুল নিজে বলছেন। একটা উদাহরণ দিয়ে দেখাই, এক ব্যক্তি তিন দিন পর্যন্ত একজন কি আল্লাহর রসুল জান্নাতি বলছেন, কয়দিন পর্যন্ত একাধারে কয়দিন, তিন দিন একজনকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আজকে দেখবো করে তো করে কি, তো বলছে তোমার এখানে মেহমান হইতে চাই, বলছে হও আমার অসুবিধা কি, যা আছে ভাগযোগ করে খাবো, যা আছে ভাগযোগ করে খাবো, মেহমানদারির নিয়মই এটা, যখন আসে যা আছে এটা পেশ করো, এটাই হলো মেহমানদারি সুন্নত, মেহমানদারি এটাই সুন্নত, মেহমানদারি খাওয়াও। তো মেহমানদারি হয়ে গেছে, দেখছেন যে এশার নামাজ পড়ে আসছে, আয়েশার নাক টেনে ঘুমায় গেছে, উঠা ফজর নামাজ পড়ছে, রাত্রে কোনো ইবাদত করে না, উনি সারা রাত্র জায়গা পাহারা দিছে, করে তো করে কি, কি ইবাদত করে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত দেখছে, মেহমানদারি শূন্য তো তিন দিন। তারপরে বলছে ভাই তোর ভিতরে তো বিশেষ কিছু দেখলাম না, বিশেষ কিছু তো দেখি নাই, তোকে তিন দিন একাধারে আল্লাহ রসুল জান্নাতি বললো তো বললো কি কইরা, ওটা আমি কি জানি, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করো, বলছে তুই করিস তো করিস কি, বলে কোনো কিছু করি না, কাম একটা করি, কান্না শোয়ার আগে বিছনা ঝাড়ু দেওয়া সুন্নত, বিছনা শোয়ার আগে বিছনা ঝাড়ু দেওয়া সুন্নত, সবাই বিছনা ঝাড়ু দেওয়ার সুন্নত আদায় করে, আমি দিল ঝাড়ু দেওয়ার সুন্নত আদায় করি, মনে হয় বোঝেন নাই, আমি দিল ঝাড়ু দেই, কি ঝাড়ু, আমার দিলে কারোর জন্য কিচ্ছু থাকে না, বিছনা যখন যাই তো সবাইকে দিল থেকে মাফ করে দেই, কারো জন্য আমার দিলে কিচ্ছু থাকে না, পুরা দিল ঝাড়ু দিয়া পরিষ্কার করি, তারপরে ঘুমায় যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে এইটাই তোর কেরামতি আর কিচ্ছু না, সামান্য একটা সুন্নাত, সামান্য একটা কি সাহাবীর অভ্যাস, এটা যদি আপনিও আজকে থেকে করেন তাহলে গ্রান্টি লেখা দেওয়া যাইতে পারে, কারণ আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল তিন দিন একাধারে বলছে জান্নাতি 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 জান্নাতি, তাইলে আপনিও আমিও যদি করি তাইলে লেখা দেওয়া যাইতে পারে, এর পিছনে লেখা বাইসা উঠবে তুমিও জান্নাতি। এই জন্য আসেন আল্লাহর রসুলের সাহাবিদের জিন্দেগি শিখি, এদের কোরবানি পড়ি, এরা আমাদের জন্য কি করছেন, আমি তো দুজনেরটা বললাম আপনাদের সামনে, এরকম শত জনেরটা বলা যায়, হায় হায় আল্লাহর রাসূলের কান্না দেখা, শত সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের নেকি নিয়ে আনেন, তারপর আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান, আমাদের কোনো পরোয়া নাই, আমাদের দরকার নাই, আমাদেরটা নিয়ে যান, আপনার বুক ঠান্ডা করেন, আপনার উম্মত জান্নাতে নিয়ে যান। এই জন্য শিখবো তো, কি বলেন?
শিখবো পড়ব। আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিব, তোমরা রসুলের জিন্দগি সাহাবাদের জিন্দগি পড়ো, কেরিয়ার পড়ো, লাইফ পড়ো, এরা কি করছে এটা পড়ো, আমাদের কি দিচ্ছেন এটা পড়ো, যদি এমনি পড়তে না চায় নেটের দিকে পড়ো, এটাকে প্রচার করো, এটাকে প্রসার করো। আজকে সাহাবাদেরকে আমরা চিনি না, সৌভাগ্যবাদ আমি মনে করি ফাতেহাবাদের মানুষ যে এখানে প্রতি বছর সাহাবায়ে কেরামের নামের উপরে এরকম একটা মজমা হয়, এরকম একটা অনুষ্ঠান হয়, এরকম একটা সম্মেলন হয়, মনে হয় এটা কালকেই যাবে আল্লাহ রসুলের কাছে। আজকে তো বৃহস্পতিবার, কালকেই আল্লাহ রসুলের কাছে পেশ হবে, আর পেশ হবে তো আল্লাহ রসুলের কাছে। পেশ হইলে কি দুই পাশের দুইজন জানবেন না, দুইজনও তো দুই পাশেই বসা শোয়া আছে ঠিক না, দুইজন তো দুই পাশেই আছে ঠিক না, কি দুইজন বুঝছেন, আরে বুঝছেন না কি, দুইজন দুইজন কিন্তু দুই পাশেই আছে, ওনাদের কাছে এই খবর যাবে। আমার মনে হয় আচার্য ওনারও জিজ্ঞাসা করবে যে আমাদের শান নিয়েও কি আপনার উম্মত এখনো আলোচনা করে, হায় হায় হায়, যদি এটা কবুল হয়ে যায় ফতেহাবাদের মানুষ এই মজমা ফতেহাবাদের জন্য যথেষ্ট হবে, কিয়ামতের দিনে দুইজন দাঁড়াবে আর বলবে কোথায় ফতেহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ আসো, আমরা নিয়ে যাব, আমরা আমরা নিয়ে যাব তোমাদেরকে। ওই মাঠ তো মাটি হবে, যেমন আজাবেরও হবে এমন খেলারও হবে, ওই মাঠ তো মাটি হবে ঠিক না, আরশের নিচে ষাটটা গ্যালারি হবে, গ্যালারি আমি তো গ্যালারি বলি, ওলামায়ে কেরাম হয়তো বলবে ছায়া দিবে সাত দলকে, আমি বলবো না, সাত দলকে আলাদা আলাদা গ্যালারিতে আল্লাহ বসাবে, গ্যালারি আরশের নিচে স্টেডিয়ামে যেরকম গ্যালারি থাকে এরকম গ্যালারিতে আল্লাহ বসাবে ইনশাআল্লাহ। ফতেহাবাদের মানুষ হয়তো এই শুধু অনুষ্ঠানের কারণে এই এলাকার মানুষ বেঁচে যাবে, আমার বিশ্বাস, কারণ সাহাবায়ে কেরামের এই জন্য সবার কাছে আমার দরখাস্ত, আসেন সাহাবাদের জিন্দগি শিখি, সাহাবাদের জিন্দগি ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি শিখা যাবে না। এই জন্যই তো আজকে ওনাদের জিন্দগি আমাদের কাছে পরিচিত না, বাদা দীন গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গরাবা, আল্লাহ রাসূল বলেছেন অপরিচিত হয়ে যাবে, ওই সময় যুবক যে সিনায় লাগাবে সিনায়, ওই যুবক যুবক হবে না, ও তো জান্নাতি যুবক হবে, ও যখন রাস্তা দিয়ে চলবে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, শিখবো তো ইনশাআল্লাহ। ওয়াদা কে কে ওয়াদা করতে পারেন যে ইনশাআল্লাহ সাহাবাদের জীবন শিখব, পাক্কা ওয়াদা, বিলকুল জান আট হাজারই বেশি দূরে না, এখানে অনেকগুলো ইসলামিক বইয়ের দোকান আছে, এইখানে গেলে পাবেন আপনি সাহাবাদের জীবনী পাবেন, সাহাবাদের কোরবানি পাবেন, হায়াতুস সাহাবা পাবেন, জান পড়েন, পয়সা তো কত জিনিসের পিছনে, যুবক তোমাদের নেটের পিছনে কত পয়সাই না খরচ হলো, প্রতিদিন এমবি কিনতে কত টাকাই না গেল, একটা কিতাব কিনা আনো পড়ো, দেখো সাহাবায়ে কেরাম কি করে গেছেন, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাল বালা।